বেরোতে বেরোতে তো তোমরা দেখলেই আজকে কত দেরি হয়ে গেছে। তো এখন বেজে গেছে একটা, আর এখন আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি। ওকে বলছি আর হাওয়া করাতে হবে না বাইকটার, কেন কি আমি আর নামতে পারছি না। এই পেট্রোল পাম্পে এসছি, যখন না হাওয়া করালে হয় একবার চেক করে নেওয়া তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালারফুল ড্রিমস। আমি এসে গেছি আবার তোমাদের সকলকে গুড মর্নিং বলতে। তো আজকে বাজে এখন সকাল 8টা, উঠে গেছি প্রচুর সকালে, মানে 4টের সময় ঘুম ভেঙে গেছে, মানে ঘুম ভাঙিয়েছে রাদার। তো তারপর থেকে ওর অফিসের কাজ চলছে, আমিও তো জেগেই আছি, বুঝতেই পারছো, কারণ একজন পাশে থাকলে একজনের ঘুম আসে না। তো যাই হোক, অফিসের সকাল থেকে প্রেশার ইস্যু এসে গেছে ওর প্রচুর, ও এখন ওইসব নিয়ে ব্যস্ত, তো জাস্ট উঠতে পারলো একবার ফ্রেশ হওয়ার জন্য। তো আমি এখন বসেছি কফি নিয়ে, কফিটা জাস্ট খেয়ে নেব, খেয়ে আর এবারে আর তো কিছু করার নেই, অফিসের জন্য রেডি হতে হবে। তো ওর ধরো অফিসের কাজটা হয়ে গেলে তারপরে আমরা অফিসের জন্য বেরিয়ে পড়ব। তো যা যা করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, আগেও শেয়ার করছি, দেখতে থাকো ব্লগ, সব কিছু শেয়ার করো, আর কি যদি ফিডব্যাক থাকে সেগুলো প্লিজ শেয়ার করো, যদি কিছু ভালো লাগে না ভালো লাগে সবই জানিও। আর হ্যাঁ, বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করতে হবে, যাতে করে সব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তাছাড়া কী করতে হবে, পুরো ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, স্কিপ করলে হবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে, কারণ আমরা একদিন আগেই অনেক কিছু নতুন প্রসেস ট্রিক্স দেখিয়েছি। তো সেটা আলাদা করে পোস্টও করেছি, সেখান থেকেও দেখতে পারো, বাট সেটার জন্য কিন্তু ব্লগটা জানতে হবে, দেখতে হবে, না হলে কি করে বুঝবে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, উইদাউট এনি ফার্দার এডু আজকের ব্লগটা স্টার্ট করছি। তো অফিস যাওয়ার সময় সব কিছু দেখাবো, সব কিছু করবো, তার আগে প্রিপারেশন তো দেখাই আমরা যেমন। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। একদম নাজেহাল অবস্থা আমার, সকাল থেকে কাজ চলছে আর আজকে এক্সট্রিম লেভেলের কাজ। আমি 4টে থেকে উঠেছি, 4টে থেকে উঠেছি, তারপরে মানে আমি যে বেরোবো কাউকে হ্যান্ড ওভার দিতে হবে, নিয়ে তো বেরোতে পারবো অফিসে, কেউ অফিসে এখনও পৌঁছায়নি। এখন বেজে গেছে প্রায় 1:45, কখন যে অফিস যাব নিজেও কোনো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, রেডি হয়ে কখন থেকে বসে আছি, বাট কিছু করার নেই, কেউ যাবেই তাকে হ্যান্ড ওভার দেবো, তবেই আমি বেরোতে পারবো। চলো তাতেই দেখা যাক বেরোতে পারি নাকি। বেরোতে তো তোমরা দেখলেই আজকে কত দেরি হয়ে গেছে। তো এখন বেজে গেছে 1টা, আর এখন আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি, জানি না কটায় পৌঁছাতে পারবো। এদিকে একদিকে অফিসের কল নিচ্ছি, আর এদিকে একদিকে যাচ্ছি, এই তার মধ্যে জামা প্যান্ট খুঁজে পাচ্ছি না, এই জামাটা এখানে ওইখানে ওইটা। তারপর আজকে স্নান করার জন্য আবার ড্রায়ার দিয়ে চুল শুকাতে হলো, আজকে প্রচুর মানে একদম যাচ্ছে তাই অবস্থা, পুরো হজপচ আজকে। প্রচন্ড পরিমাণে রোদ, না দিয়ে দাও জ্যাকেটটা ইন কেস। বাজে 9:15, আমি এসে গেছি অলরেডি ওকে পিক আপ করতে, আমাকে বলেছে কিন্তু 9:05 আগেই বলেছে, এসো এসো তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো, আমি কিন্তু টাইমে বেরিয়ে চলে এসেছি, আমার 10-15 মিনিট যাই লেগেছে, ধরো এসে গেছি আমি, সে কিন্তু এখনও এসে পৌঁছাতে পারিনি। তো আমি এখন ওয়েট করে আছি ওর জন্য, দেখে আসুক তারপরে তাহলে বেরোবো। এবার আমাকে আজকে আবার মানে ফিউল রিফিল করতে হবে বাইকটা, বাইকে একদম পেট্রোল নেই, তো রিফিল করার জন্য ওয়েট করে আসি, আসুক রিফিল করে তারপরে বেরোবো, নাহলে আজকে যাওয়া মুশকিল হয়ে যাবে সন্ধ্যাবে। চলো বেরিয়ে দেখা হচ্ছে। তো বেজে গেছে এখন 9:30, আর আমি এতক্ষণে অফিস থেকে বেরোচ্ছি, আর আজকে উঠেছিলাম ভোর 4টে থেকে,
মানে আজকে ব্লগ বলো ভিডিও বলো একটুও তো কিছুই করতে পারিনি, মানে শরীর রীতিমতো আর দিচ্ছে না, আর মানে টাইমও বুঝতে পারিনি যে কখন চলে গেছে। দুজনে এত বেশি কষ্ট হচ্ছে আমার, মানে এই হচ্ছে আইটি জীবন। রাতে 9:30 বাজে অফিসে, যেহেতু এখন গরম, মানে গরম মোটামুটি পড়ে গেছে, তো সেই কারণের জন্য এখন বাড়ি বাইরে এত লোক দেখা যাচ্ছে, আদারওয়াইজ লোকও এই টাইমে দেখা যায় না। তো ওকে আমি আজকে বেরিয়ে, আমাকে ফোন করছে, কোথায় তুমি? আমি বলছি কি আমার একটু বেরোতে টাইম লাগবে, একটু দাও ওয়েট করো। তারপর বলছে মানে আমি নিচে দাঁড়িয়ে আছি, কারণ আমি অলরেডি বেরিয়ে গেছি। তো এবার দেখা যাক, যাওয়া যাক বাড়ি, আর পারা যাচ্ছে না, শরীরও আর দিচ্ছে না। তারপরে যাবো আজকে, তাহলে করেই নিতে পারতে। ঠিক আছে চলো। এখন 9:30 রিফিল করার জন্য পেট্রোল পাম্পে, সেই চেনা পেট্রোল পাম্পে ওয়েট করছি, আর শরীর একদম দিচ্ছে না, মানে আমি মানে রীতিমতো আমি পড়ে যাব মনে হচ্ছে এবার। তো যাই হোক, কখন বাড়ি পৌঁছায় দেখা যাক। রীতিমতো ওকে বলছি আর হাওয়া করাতে হবে না বাইকটার, কেন কি আমি আর নামতে পারছি না। এই পেট্রোল পাম্পে এসছি, যখন না হাওয়া করালে হয় একবার চেক করে নেওয়া তো উচিত, তো সেই কারণের জন্য আবার নামতে হলো। এখন হাওয়া হচ্ছে, লোকজন আছে, শীতকাল হলে একদমই লোকজন থাকে না। যাওয়া যাক বাড়ির দিকে। তো এসে গেছি অফিস থেকে, বাজে 10:45, প্রচুর লেট হলো, প্রচুর। এখনো তো আমি ড্রেসই চেঞ্জ করিনি, আমি দেখো না জ্যাকেট এখনো খুলতে পারিনি। তো এবারে জাস্ট একটু ফ্রেশ হয়ে ডিনারটা করে নেব, আর পারছি না জাস্ট একদম, ওর তো আরো অবস্থা খারাপ না আমার সাথে সাথে, মানে রীতিমতো আমিও যখন উঠেছি ও তখনই উঠেছে, মানে 1 মিনিট জাস্ট শুয়ে মানে ছিল, সেরকম কোনো ব্যাপারই না। আমি তো জাস্ট উঠেছি, কিন্তু কাজ তো তুমি করেছো। যাই হোক, মানে ল্যাপটপটা সকালবেলা লগইনটা ওই করে দেয়, নালে আর পারছি না। আর বিশ্বাস করো জানো, ওই যে আমার, তুমি ভাবছিলাম কি যে আমার সিস্টেমটা ল্যাপটপ মানে ঘর থেকেই প্রবলেম হচ্ছে, বাড়ির কোনো সমস্যা নেই এটা, মানে আধেক মানুষের হচ্ছে। আদাব এখানে কি হলো, একটা বাবা একটা পিম্পল, ওই যে না ঘুমানোর ফল, টাইমলি কিছু না করলে এরকম। আর আজকে তো আমি কিছু সারাদিন খাইও নি সেরকম, ভাই এই দুটি ভাত খেয়ে গেছিলাম সকালে, যেহেতু এত হচপচ হয়ে গেছিল, মানে এই সামান্য এই দুটি আমি বাটার দিয়ে আজকে খেয়ে গেছিলাম। আর তারপরে ওখানে গিয়ে বাড়িতে বাইরে গিয়ে কিছু খাওয়া নেবে, ফ্রেশ হয়ে বললো যে চলো 9:30 বাজে আজকে বেরোতে বেরোতে, চলো আমাদের ফেভারিট ফুচকাওয়ালাটা যদি বসে তার কাছে কিছু খাও, কিন্তু সেও আজকে বসেনি, মানে পেটে একদম ইজিট যাচ্ছে যেন। আজকের ব্লগটা এখানেই এন্ড করি, যা কিছু হয় সেটা তোমাদের কাছে শেয়ার করবো, সেই কারণের জন্য শত কষ্ট শত মানে টাফ সিচুয়েশনের মধ্যেও চেষ্টা করি ব্লগটাকে পাবলিশ করার। তো আশা করি ভালো লাগবে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার ইট উইথ ইওর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, এন্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ উইল গেট দ্য নোটিফিকেশন অ্যাজ সুন অ্যাজ উই পোস্ট ভিডিও, সো প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব আর কমেন্টটা গ্রো করতে পারি। তো চলো আর ইয়ে করব না, টাটা গুড নাইট, টেক কেয়ার। আমরা ফ্রেশ হই, তোমরা যে এখনো কেউ খাওনি তুমি, তাহলে তারাও কাল থেকে চুপচাপ শুয়ে পড়ো, ফোন টোন সব সাইডে, আমরাও তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো। কালকে আসছে একটা নতুন ব্লগ নিয়ে, কালকে আর মিস হবে না, কালকে অনেক কিছু দেখা।